নিরপেক্ষ নির্বাচন সহ 10 দফা দাবিতে রাজধানীতে গণমিছিল করছে বিএনপি। নয়াপল্টন থেকে কাকরাইল হয়ে মগবাজারের দিকে যাচ্ছে মিছিলটি। রাজধানীতে 9টি পয়েন্টে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। শ্যামলীতে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র মোকাবিলায় তারা প্রস্তুত। রাজধানীর মালিবাগ ও পল্টনে বাইতুল মোকাররমের সামনে গণমিছিল কর্মসূচি পালনের চেষ্টা করেছে জামায়াত। এ সময় তারা পুলিশের ওপর হামলা করে, পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, একটি গোষ্ঠী চায় দেশ অকেজো হয়ে যাক, আলোচনার মাধ্যমেই সব সমস্যা সমাধানের পরামর্শ তার। ছুটির দিনে মেট্রো স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়, উঠতে না পেরে ফিরে গেছেন অনেকেই। গেল ফুটবল নক্ষত্র, চিরবিদায় নিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, বিশ্বজুড়ে শোকের ছায়া। লা লিগায় রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ ভায়াদলিদ।